যশোর জেলার সদর উপজেলার চূড়ামণকাঠি ইউনিয়নের মুন্সি মেহেরুল্লাহ নগরে আছি। মুন্সি মেহেরুল্লাহ নগর এটি একটি রেল স্টেশন। এই রেল স্টেশনটি এখন জরাজীর্ণ, শীর্ণ, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেটা আসলে কাম্য নয়। কারণ যে মানুষটির নামে এই রেল স্টেশনটি বানানো হয়েছে তিনি ছিলেন একজন মহান ব্যক্তি, মুন্সি মেহেরুল্লাহ, যার জন্ম হয়েছিল 1861 সালে। তিনি মৃত্যুবরণ করেছিলেন 1907 সালে। ব্রিটিশ ভারতের বাঙালি ইসলাম প্রচারক ছিলেন তিনি, একজন ধর্মতাত্ত্বিক ছিলেন এবং ব্যবসায়ী ছিলেন। মেহেরুল্লাহর আনুষ্ঠানিক লেখাপড়া কতটুকু ছিল সে সম্পর্কে আসলে ধারণা খুব একটা পাওয়া যায় না, তবে তার প্রতিটি লেখায় পাণ্ডিত্যপূর্ণ এবং এতটাই সুলিখিত যে বিজ্ঞ পাঠকরাই মাত্র সেগুলো বুঝতে পারবেন। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং উপস্থিত দক্ষতার সাহায্যে তিনি তৎকালীন উচ্চশিক্ষিত এবং সরকারি মদতপুষ্ট খ্রিস্টান পাদ্রীদের ধর্মপ্রচারের গতিকে বিঘ্নিত করেছিলেন। তিনি ইসলাম ধর্মসহ বিভিন্ন ধর্ম বিষয়ক গ্রন্থ রচনা করেছেন। তার মহান জীবনাদর্শ নিয়ে হয়েছে অনেক বই লেখা, হয়েছে অনেক গল্প, অনেক কবিতা, অনেক প্রবন্ধ, অনেক কিছুই, কিন্তু এই মহান মানুষটির নামে একটি রেল স্টেশন সেটি কিনা পড়ে রয়েছে এভাবেই জরাজীর্ণ, শীর্ণ, পরিত্যক্ত অবস্থায়। কিন্তু একটা বিষয় খুবই কষ্টের যে কোটচাঁদপুর থেকে আসলে যশোর রেল স্টেশন সেটা কিন্তু অনেক দূরে। এতটা দূরের মাঝামাঝি যে মানুষগুলো রয়েছে তাদেরকে হয় কোটচাঁদপুর যেতে হয় অথবা যেতে হয় যশোর স্টেশনে। তো এই মেহেরুল্লাহ নগর স্টেশনকে যদি স্টেশন হিসেবে গড়ে তোলা হয় তাহলে এর আশেপাশের মানুষ একদম সেই যশোর রেল স্টেশন যা কিনা তাদের এলাকা থেকে অনেক দূরে, এতটা দূর পথ তাদেরকে পাড়ি দিয়ে আসলে রেল স্টেশন যাওয়াটা খুব কষ্টের এবং খুব বেদনা। তাই মেহেরুল্লাহ নগরের রেল স্টেশনটিকে একটু যদি আবার ঠিক করে নেওয়া যায়, আবার যদি একটু গুছিয়ে নেওয়া যায়, অন্তত এই মহান মানুষটার স্মৃতিস্বরূপ এই রেল স্টেশনটিকে যদি চালু করা যায়, আমার মনে হয় এখানকার মানুষরা তো স্বস্তি পাবেনই, স্বস্তি পাবেন সবাই, কারণ এই মানুষটিকে অবশ্যই আমাদের শ্রদ্ধা জানানো কর্তব্য।